হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অপর্ণা চলে এসেছে নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে। ঠিক আছে, ব্লগ বলতে কি, একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সব দিন ভাবি জানো তোমাদেরকে কি ভিডিও দেবো, কি ব্লগ দেবো। ব্লগ দিলে তোমরা আমার সব দিন ওয়াচটা, মানে সব দিন ফুল ভিডিও ওয়াচ করবে। কোন ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে সব দিন ভাবি জানো। আর ভেবে ভেবে মাথা টেনশন হয়ে যায় কি ভিডিও তোমাদেরকে দেব। ঠিক আছে চলো, আর বক বক করছি না, আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। দেখো আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ দেখছো, এই দেখো ডিম নিয়ে নিয়েছি, ডিম দেখছো, তিনটে তিনটে ডিম নিয়ে নিয়েছি। এখানে আলু, আর এখানে হচ্ছে পেঁপে পেঁপে, আর আর এইটা হচ্ছে কুমড়ো শাক। হ্যাঁ কুমড়ো শাক দেখতে পাচ্ছ, কুমড়ো শাক, কুমড়ো শাক, কুমড়ো শাক দিয়ে, ডিম দিয়ে, আলু পেঁপে দিয়ে একটা রেসিপি বানাবো। ঠিক আছে, তোমরা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না আমি রেসিপিটা কীভাবে তৈরি করলাম। ঠিক আছে, তোমরা স্কিপ করে দেখো না প্লিজ, তোমরা ফুল ভিডিও দেখো। ওই জন্য তো মানে ফুল ভিডিও দেখছো না বলে এখন শর্ট শর্ট ভিডিও দেওয়া হচ্ছে। আর এই দেখো মশলার মধ্যে কী কী নিয়েছি, মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা, টমেটোর, ধনে পাতা, আদা, রসুন, আর হলুদ, মিরচি পাউডার, তেল, আর হচ্ছে লবণ। ঠিক আছে চলো, বেশি বক বক করছি না, স্টার্ট করে ফেলি। প্রথমে একটুখানি সামান্য তেল দিয়ে শাকটা ভাপিয়ে নিই। ঠিক আছে, শাকটা ভাপানো হতে হতে আমি মশলাটা পেস্ট বানিয়ে নিই। সামান্য লবণ, সামান্য হলুদ, শাকটা এখন আমার সেদ্ধ হয়নি, শাকটা সেদ্ধ হতে হতে আমার এই মশলাটা পেস্ট বানানো হয়ে গেল। দেখছো এখানে রসুন, রসুন মানে রসুনকে পেস্ট বানালাম, আর এখানে কাঁচা লঙ্কা, আদা, বেশি মশলা দেবো না আজকে। মশলা তোমরা যে যেমনভাবে খেতে পারো তেমনটাই ইউজ করবে, আমি বেশি দিলাম না। ঠিক আছে, আর এটা ভাজা হতে হতে আমি ডিমটাও ব্যবস্থা করে নিই। দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, শাকটা ভাজা হয়ে গেল। এবারে ডিমটা ভেজে নেব, ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি, এবার ডিমটা ভেজে নেব। দেখো ডিমটা ভেজে নিলাম, ডিম ভেজে পিস কেটে নিলাম। এবারে চলো পরের স্টেপগুলো করা যাক। দেখো আলু, আলু আর পেঁপেটাও ভেজে নিলাম। হ্যাঁ, আর তোমাদেরকে যে বললাম না ওয়াইফাই, ওয়াইফাইটাও কিন্তু আমার নিজের নয়, কত কষ্ট করে ভিডিও করি জানো তো, ওয়াইফাইটাও লোকের কাছ থেকে টানা। আর তোমরা যদি সাথে থাকো তবে নিজস্ব কিছু করার একটা সিদ্ধান্ত নেব, কিন্তু আপাতত এখন খুব খুব মানে কষ্ট করে তোমাদেরকে ভিডিও দিচ্ছি, প্লিজ তোমরা ভিডিওগুলো দেখবে। হ্যাঁ এই দেখো সব ভেজে নিলাম, আর তেল আলু আর পেঁপে যে ভাজলাম তেলটা ভেজে গেল, এই তেলের মধ্যেই এবারে
পেঁয়াজ দিয়ে দিলাম, ধনে পাতাটা ছিল না এটাও দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে ডিম দিয়ে দিলাম। ডিম বলতে ডিম ফ্রাই, ডিম অমলেট, যে যেটা বলতে পারো। আমি প্রত্যেকটা সবজিতে, প্রতিটা সবজিতে এইভাবে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিই, কেন বলো তো? এটা আমার হাজবেন্ড খেতে পছন্দ করে, আমিও পছন্দ করি, ওই জন্য দিয়ে দিই সেদ্ধ লঙ্কা। দেখো ঝোলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে, ঠিক আছে? আর ঝোলটা আমি করা মানে কড়াইয়ের মধ্যেই রেখে দেবো, এখন আমার অনেক টাইম আছে, কেন কি খাবার সময় আবার গরম করতে হবে, ওই জন্য আর কোনো বাসনের মধ্যে ঢাললাম না। আর ঠিক আছে, তোমরা এই মানে এই সবজিটা, এই ঝোলটা, এই যে কুমড়ো শাক, আলু, পেঁপে, আন্ডা দিয়ে যে ঝোলটা বানালাম, ওটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আশা কর মানে আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার মনে হচ্ছে তোমরা এই সবজিটা মানে খেয়েছো কিনা বলতে পারবো না, কিন্তু একবার ট্রাই করে দেখবে, যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে ভরিয়ে দেবে, কমেন্ট সেকশন খোলা থাকবে, ওটা বইতে ভরিয়ে দেবে। আর হ্যাঁ, সাথে সাথে লাইকটাও কিন্তু করো, ঠিক আছে? আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, কী করতে হবে তোমরা নিশ্চয়ই জেনে গেছো। আর আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা ভিডিও দেখবে আর এইভাবে পাশে থাকবে, সাপোর্ট করবে, ভালো থাকবে, আর পাশে থাকবে কিন্তু, ঠিক আছে? পাশে থাকবে, পাশে তোমরা থেকো, আমিও সকলের পাশে থাকবো, আর সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে?